Hello everyone, welcome back to our channel. I'm Rohan. আর আমি শতাব্দী আর তোমরা আছো দ্য বং বেদুইনের সাথে। বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানাই শারদীয় আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর তারই সঙ্গে তোমাদের কাছে আমরা সরি চেয়ে নেব এই কারণে যে একটা ফ্যামিলি ক্রাইসিসের জন্য অনেক দিন আমরা চ্যানেলে কোনো নতুন কন্টেন্ট দিতে পারিনি। তাই আজকে অনেক দিন পরে আমাদের নতুন একটা ফুড ব্লগ নিয়ে আসা। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোনো রেস্টুরেন্টে নেই, আমরা রয়েছি বাড়িতে। আমরা ডেলিভারি আনিয়ে নিয়েছি রিভিউ করার জন্য। আজ আমরা রিভিউ করতে চলেছি একটা অত্যন্ত পপুলার রেস্টুরেন্টের মিলবক্স। এবং এই রেস্টুরেন্টটা আমাদের অনেকেরই খুব প্রিয় বুফে রেস্টুরেন্ট হিসেবে। এর নামটা হচ্ছে ফ্লেম এন্ড গ্রিল। আমরা জোম্যাটো থেকে এই মিলবক্সটাকে আনিয়েছি। এটা হচ্ছে একটা ননভেজ মিলবক্স, এটার দাম হচ্ছে $8.99। আর আমরা দিওয়ালির একটা ডিসকাউন্ট কুপন ইউজ করেছিলাম যেখানে আমরা $100 অফ পেয়েছি। ট্যাক্স এবং ডেলিভারি মিলে আমাদের পে করতে হচ্ছে $853। তাহলে এবার চলো দেখে নেওয়া যাক যে ওরা এদের এই স্পেশাল মিল বক্সে কি কি আইটেম আমাদেরকে পাঠিয়েছে, সেটা দামের তুলনায় কতটা ওয়ার্থি হয়েছে। আর এই সমস্ত ডিটেলটা জানতে গেলে প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারা বেশি ওয়েট না করে লেটস স্টার্ট। বন্ধুরা আমরা আনবক্সিং করে নিয়েছি, সামনে খাবার সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকেও একটু দেখাবো যে ওরা ওদের এই মিল বক্সে কি কি আইটেম আমাদেরকে পাঠিয়েছে। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি, যেটুকু মনে হচ্ছে ওরা স্টার্টারে দুটো আইটেমই পাঠিয়েছে। এখানে রয়েছে ধোঁয়াধার লাল মুরগ, আর এই আইটেমটার নাম হচ্ছে কসুরি মাহি টিক্কা, যেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি দেখে যে এটা ফিশের কোনো আইটেম হবে, বাট খেয়ে কনফার্ম করবো। তারপর এখানে রয়েছে নান, দেখে নাও, নান পাঠিয়েছে। এর সাথে রয়েছে এখানে প্রন মশালা, আচ্ছা রয়েছে চিকেন মাখানি, ডাল মাখানি, আর আমাদের অল টাইম ফেভারিট ফ্লেম অ্যান্ড গ্রিলের স্পেশাল বিরিয়ানি। তার সাথে এখানে ওরা এই যে পাউচে স্যালাড পাঠিয়ে দিয়েছে। আচ্ছা এখানে রয়েছে চাটনি, অবভিয়াসলি স্টার্টার দিয়ে খাওয়ার জন্য দু রকমের চাটনি ওরা আলাদা পাঠিয়েছে। এখানে রায়তা আছে। ডেজার্টের ক্ষেত্রে তোমরা এই যে এখানে ওরা পেস্ট্রি পাঠিয়েছে, এখানে তোমরা অপশন পাবে, তোমরা চাইলে হালুয়া অর পায়েস চুজ করতে পারো। আমরা পেস্ট্রি ভালোবাসি বলে এটা চুজ করেছি। তার সাথে এখানে পাঠিয়েছে ওরা গোলাপ জামুন, যেটা অবভিয়াসলি এখন আর গরম নেই। তো একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি হলাম এটা দেখে যে ওরা এন্টায়ার মিল বক্সের মধ্যে শুধু দু রকমই স্টার্টার পাঠিয়েছে। যাই হোক এবার খেয়ে দেখে টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিই যে খাবারটা কিরকম ওরা বানিয়েছে। তো আমি যে দুটো স্টার্টার ওরা পাঠিয়েছে সেই দুটো আগে টেস্ট করে তোমাদেরকে রিভিউটা চটপট দিয়ে ফেলি। এই যে এখানে রয়েছে দেখো কসুরি মাহি টিক্কা, জিনিসটা ভালো সফট, এখনো অবধি তো দেখে ভালোই মনে হলো। এবার একটু খেয়ে দেখি। আমি ঠিকই গেস করেছিলাম এটা ফিশারি আইটেম। কসুরি মেথির একটা ফ্লেভার রয়েছে, মাছটাও মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে খেয়ে, খুব খারাপ নয় আইটেমটা খেতে। আমি এটা প্রথম খেলাম, খেয়ে বেশ হ্যাপি। নেক্সট রয়েছে ধোঁয়াধার লাল মুখ, দেখি এটা কিরকম খেতে, কান থেকে ধোঁয়া বেরোয় কিনা। অনেস্টলি বলবো এরকম একটা ধোঁয়াধার নাম দেওয়ার কি মানে আমি বুঝলাম না, কারণ সেরকম কোনো ধামাকেদার ব্যাপার এটার মধ্যে নেই। অর্ডিনারি চিকেনের কাবাব যেরকম টাইপের খেতে হয় সেই ফ্লেভার রয়েছে এটার মধ্যে। চিকেনটা স্লাইট স্টিফ মনে হচ্ছে আমার, আর একটু নরম হলে ব্যাপারটা আরো ভালো হতো। যাই হোক
খেতে ভালো, স্টার্টার হিসেবে খেতে ভালো। সর্বোপরি আমরা বাড়িতে আনিয়েছি, খাবারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এইসব স্টার্টারগুলো একটু গরম গরম ছাড়া ঠিক জমে না, তো সেদিক থেকে ব্যাপারটাকে নেগলিজেবলি আমি বলবো। স্টার্টার খেয়ে মেন কোর্সের রিভিউ তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল রোহন দেবে। আমি চলে এসেছি এবার মেন কোর্স নিয়ে। মেন কোর্সে আমি নান দিয়ে খাবো, ডাল মাখানি, চিকেন মাখানি আর প্রন মশালা। বিরিয়ানিটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ তোমরা জানো আমি কতটা বিরিয়ানি ভক্ত, আর বিরিয়ানি দিয়ে এগুলো আমি একদমই ট্রাই করতে চাই না। তাহলে চলো শুরু করি। নানের কিন্তু একটা ব্যাপার দেখলাম, প্রায় 50 মিনিট লেগেছে আমাদের ডেলিভারি করতে এটা, তাতেও কিন্তু এটা বেশ নরম আছে। টিপিক্যালি যেরকম শক্ত হয়ে যায় নান, সেরকম কিন্তু কোনো ব্যাপার এখানে নেই। তো আমি চালু করছি ডাল মাখানি দিয়ে। নানটা কিন্তু খুব নরম, খুব নরম নানটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। ডাল মাখানিটা ঠিকঠাক আহামরি কিছুই না, নর্মাল যেরকম হয়, হালকা বাটারের একটা ফ্লেভার আছে, তেল আমি খুব একটা দেখছি না, বেশ হালকার মধ্যে ভালোই খেতে লাগছে কিন্তু এটা। এবার পালা হচ্ছে চিকেন মাখানা। চিকেন মাখানার নামটা কিন্তু সত্যি প্রথম শুনছি, মাখানি মাখানি চিকেন মাখানি নামটা কিন্তু প্রথম শুনছি। এবার খেয়ে দেখি কেমন। মাখানি কেন নাম দিয়েছে আমি বুঝতে পারছি না, মোটামুটি একটা চিকেন কষা টাইপের ব্যাপার, মানে মাখামাখি ব্যাপারটা নেই বলতে চাইছো, তাই ব্যাপারটা খুব একটা নেই, একটা চিকেন কষা টাইপের যেরকম হয় আমরা পরোটা পরোটা দিয়ে যেরকম খাই সেরকম। আর পিস গুলো কি বোনলেস দিয়েছে? বোনলেস, এটাই কেটে হয়ে গেছে, মানে শতাব্দীর মুখ ভার হয়ে যাবে এক্ষুনি। খুব বাজে ব্যাপার, সবকটা খুঁজে দেখো কোথাও হাড় আছে কিনা, নাকি সবই বোনলেস? আমার মনে তো হচ্ছে সবকটাই বোনলেস। তো এই হচ্ছে মোটামুটি সাইজ, তোমাদেরকে দেখাই। এবার খেয়ে দেখি চিকেনটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। স্টার্টারের মধ্যে মতো কিন্তু এটাও আমার মনে হয় আর একটু রান্না হতো, আর একটু সেদ্ধ হতো, আর যেহেতু মানে বোনলেস পিস তাই একটু স্টিফনেসটা ওই আর কি। এবার প্রন মশালা, মশালা প্রন কি আছে দেখতে পাচ্ছো? কোথায় খোঁজো খোঁজো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। খেতে হবে এখন, কোন উপায় নেই। এবার এটাও আমি খেয়ে দেখিনি, চিংড়িটা ছোট হলো কিন্তু যথেষ্ট ফ্রেশ। আমার কিন্তু চিংড়ি আর চিকেনের মধ্যে কিন্তু চিংড়িটা বেটার লাগছে। তাহলে মোটামুটি ঠিকঠাক, আমি চট করে এগুলো শেষ করি, কারণ আমার শো স্টপার বিরিয়ানি আমার জন্য ওয়েট করছে। এবার চলে এসেছে আমার শো স্টপার বিরিয়ানি। যদিও বুফে রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো সম্বন্ধে আমার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো নয়, তবুও গন্ধ কিন্তু এদের বেশ এক ভালো রকম বেরিয়েছে। আমি এখানে অল্প বিরিয়ানি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, এরপরে আমি পুরো জিনিসটা নিয়ে বসছি। আপাতত আমি দেখতে পাচ্ছি এটা একটা আলু, এটা বিরিয়ানির আলু, এটা দেখে মনে হচ্ছে মা মাসিদের তৈরি চিকেনের পাতলা ঝোলের আলু। সাইজটা তোমরা দেখে নাও কিরকম, তার থেকেও দুঃখজনক চিকেনের সাইজটা একবার দেখো, এটা নাকি বিরিয়ানির চিকেনের সাইজ, মানে না আই থিংক বক্সে আরো আছে কি? বক্সে এরা বলছে 2 পিস চিকেন আছে। আচ্ছা, তাই যদি এরকম আর, হ্যাঁ যদি থাকেও সেটা এরকমই সাইজের পিস হলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা, দুঃখজনক এবং এটা তো হার্ড নেই আর কি, মানে খুব খারাপ। আমি ফ্লেম এন্ড গ্রিল কে বলতে চাইবো যে ভগবান আমাদের দাঁত দিয়েছে ইউজ করার জন্য, প্লিজ আপনারা একটু এই ব্যাপারে সচেতন হন, আমাদের দাঁত আছে, আমরা হাড় চিবোতে জানি, আপনারা সবকিছুতে বোনলেস পিস পাঠাবেন না প্লিজ। বলো প্লিজ কমেন্ট করে এটা জানিও যে বিরিয়ানিতে যদি হাড়ওয়ালা পিস না পড়ে মাংসের, তাহলে সেই বিরিয়ানিটা কি বিরিয়ানি বলে মনে হয়? তাও তো আমি আর একটা কথা বলিনি, আমি দেখতে পাচ্ছি না এখানে ডিম, প্লিজ তুমি আবার ডিম নিয়ে শুরু করো না, তোমার ডিম বিভ্রাট, তুমি তুমি খেয়ে বলো কেমন। খুবই সফিস্টিকেটেড বিরিয়ানি,
ঠিক আছে, ঝুরো ঝুরো চাল, বেশ একটা মানে সফিস্টিকেটেড লোকজনদের জন্য বিরিয়ানিটা একদম ঠিক আছে, কিন্তু আমরা যারা রাস্তাঘাটে তেল চুপচুপে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তাদের এটা খুব একটা ভালো লাগবে না। এটা আমার কাছে খুব এক্সপেক্টেড ছিল। হ্যাঁ, আলুর সাইজ আর চিকেনের সাইজটা আমার কাছে এক্সপেক্টেড ছিল না, কিন্তু বিরিয়ানিটা নিয়ে আমি খুবই মানে প্রিপেয়ার্ড ছিলাম যে এটা আমাদের সেই বিরিয়ানির টিপিক্যাল বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানিগুলোর মতো নয়, তাই আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু এখানে নই। তা যাই হোক, চলো আমরা তাড়াতাড়ি এই খাবারগুলো শেষ করে নিই, আর শতাব্দী তোমাদের সঙ্গে দেখা করবে ডেজার্ট নিয়ে, যদিও ডেজার্টের সংখ্যা নিয়েও আমার খুব একটা মানে, যাই হোক সে ওভারঅল রিভিউ আমরা লাস্টে দিয়ে দেবো। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, আমি সামনে ওই তিনখানা ডেজার্ট চাটনি আর গোলাপজামুন আর পেস্ট্রি নিয়ে বসে আছি, সেটা তোমাদের রিভিউ এখনই দেব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, রোহন বিরিয়ানি দেখে ঝাঁপিয়ে পড়েছিল এবং উত্তেজিত হয়ে ও রায়তার রিভিউটা তোমাদের দিতে ভুলে গেছে, কিন্তু রায়তাটা কিন্তু ওরা খুব টেস্টি করেছিল খেতে, আর আমরা দুজনেই বিরিয়ানিটার জন্য এক্সাইটেড হয়েছিলাম ঠিকই, কিন্তু অনেস্টলি বলবো, জানি না তোমাদের মত হয়তো ডিফার করতে পারে, ইনসিডেন্টালি আজকে ফ্লেম অ্যান্ড গ্রিলের খাবারের কোয়ালিটি ডিগ্রেড করে গেছে কিনা ওদের মিল বক্সে বলতে পারবো না, নাকি ইউজুয়ালি এটাই ওরা দেয়, কিন্তু আমাদের দুজনের ওদের বিরিয়ানিটা খেয়ে এতটুকুনিও স্যাটিসফ্যাকশন আসেনি, না তো চিকেনের পিস, না তো রাইসের কোয়ালিটি, একদমই বিরিয়ানিটা ভালো লাগেনি। ইনফ্যাক্ট আমরা পুরোটা খাইও নি, ফেলাও গেছে কিছুটা। তো ওভারঅল খাবারের কোয়ালিটি নিয়ে তো আমরা একদম ভিডিওর এন্ডে কথা বলবো, যাই হোক, আর ওরা যে চাটনিগুলো পাঠিয়েছিল সেই চাটনিগুলোর সঙ্গেও কিন্তু স্টার্টারগুলো খেতে বেশ ভালো লাগছিল, এই দুটো বলা বাকি রয়ে গেছিলো বলে দিলাম। এবার রয়েছে, যদিও এই জিনিসটার আমি খুব একটা ফন্ড অফ নই, সেটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি প্লাস্টিকের চাটনি, পেঁপের চাটনি, একটুখানি খেয়ে তোমাদের জাস্ট রিভিউটা দেবো বলে দেওয়া, না হলে আমি প্লাস্টিকের চাটনি খাই না নর্মালি। একদম অর্ডিনারি, একটু ড্রাই ড্রাই, আমি ওই যে বললাম আমি প্লাস্টিকের চাটনি খাই না, তো তোমরা জানিও যে প্লাস্টিকের চাটনি কি এতটাই ড্রাই হয় নাকি আর একটু ঝোল ঝোল থাকে কিছু ব্যাপার, মোটামুটি আমি খুব একটা কিছু বলবো না এটা নিয়ে। এবার যেটা ট্রাই করব, সবার লাস্টে আমার ফেভারিট পেস্ট্রি খাবো, গোলাপজামুনটা খেয়ে দেখি। গোলাপজামুনটা ভালো খেতে, ঠান্ডা হয়ে গেছে ডেফিনেটলি ফর অবভিয়াস রিজনস, কিন্তু খেতে ভালো। এই যে পেস্ট্রি সাইজ দেখো, এটাই পাঠিয়েছে কিন্তু আর নেই। হ্যাঁ, ব্যাপক খেতে, মানে ওদের সত্যি বলবো ওদের পুরো মিল বক্সে শেষ পাতে শেষ মুখে খাওয়া এটাই আমার বেস্ট লাগলো। তোমাকে কি রুমাল দেব? কেন না, মাত্র আড়াইখানা ডেজার্ট এই যায়, আর কি করব। যাই হোক, তাড়াতাড়ি করে এইটুকুনি ডেজার্ট দুজনে শেষ করে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে আমাদের খাওয়া দাওয়া আজকের মতো শেষ, আর তোমরা যারা আমাদেরকে ফলো করো তারা জানো যে এখন কিসের পালা, একদম ঠিক, এখন হচ্ছে আমাদের বংবেদুইন স্কোরের পালা। তো আমাদের বংবেদুইন স্কোরে প্রথমেই আসবো এদের প্যাকেজিং, প্যাকেজিং নিয়ে সত্যি কোনো কথা হবে না, এদের এন্টায়ার মিলবক্সের প্যাকেজিংটা আমাদের দারুণ ভালো লেগেছে, খুব কম্প্যাক্ট, সুন্দর, সব রকম লিক প্রুফ কন্টেনারে এরা জিনিস পাঠিয়েছে, তো হ্যাঁ যে কটাই পাঠাক না কেন খুব সুন্দরভাবে পাঠিয়েছে, তো 9/10 আমরা দেব। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য মানে আনা, সেটা হচ্ছে ফুড। ফ্লেম অ্যান্ড গ্রিলের জনপ্রিয়তা অনুযায়ী আমরা এদের মিলবক্সটাকে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সত্যি বলতে ওই যে আবারও বলছি, আজকে ঘটনাক্রমে ব্যাপারটা ঘেটে গেছে নাকি এটাই ওদের ইউজুয়ালি থাকে এই কোয়ালিটিটা, সেটা আমি জানি না, তো খুব যে স্যাটিসফাইড হয়েছি আমরা তা নয়, বলতে পারো অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আর আমার একটা পার্সোনাল সাজেশনস, আমি জানি না যে রেস্টুরেন্ট অথরিটিরা এই ধরনের ফুড ব্লগগুলোকে ফলো করেন কি না, আমার সাজেশন হচ্ছে ওরা যে দামটা নিচ্ছে
তার তুলনায় এই রায়তা, দু রকমের চাটনি এইগুলো না করে বা একজনের মিল বক্স পিছু দুখানা নান, অতটা পরিমাণ বিরিয়ানি এইগুলো না পাঠিয়ে কোয়ান্টিটি কম করে যদি ওরা ভ্যারাইটিটা একটু বাড়াতে পারতো, আরও যদি দু তিন রকম স্টার্টার বা আরও দু রকম ডেজার্ট যদি অ্যাড করতে পারতো, আমার মনে হয় জিনিসটা অনেক বেশি মনোটোনাস ব্যাপারটা থাকতো না খাবারটার মধ্যে। কারণ আমাদের মতো অনেকেই আছে যারা বুফে পছন্দই করে বিকজ অফ স্টার্টারস অ্যান্ড ডেজার্ট। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে মানে আমরা দেখলাম দুখানা স্টার্টারে ছিল আর দুখানা ডেজার্ট মতো ছিল, আর সেই জায়গায় চারটে মেইন কোর্স, চারটে মেইন কোর্স এবং তার সঙ্গে বিরিয়ানির ওরা যে কোয়ান্টিটি দিয়েছে কোয়ালিটি ভালো নয়, হোয়ারাজ কোয়ান্টিটি অনেকটা, নান দিয়েছে বড় বড় দুখানা, তো এটার থেকে আমার মনে হয় যে একটা নান দিত তার বদলে আর একটা দুটো স্টার্টার অ্যাড করতো, বিরিয়ানির কোয়ান্টিটিটা কম করে একটু কিছু ডেজার্ট অ্যাড করতো, তাহলে বোধ হয় জিনিসটা অনেক বেশি ব্যালেন্সড হয়ে যেতে পারতো। তো যদি এই সাজেশনসটা ওনারা ভবিষ্যতে কাজে লাগান তাহলে আশা করি আমাদেরও খুব ভালো লাগবে। যদিও বুফে ওখানে গিয়ে বুফে ট্রাই করে এবং মিল বক্সের মধ্যে আমরা জানি অনেক অনেকখানি ডিফারেন্স থাকে, তবুও আমি মিল বক্স দিয়ে ওদের বুফেটাকে একদমই বিচার করব না, এটা একদম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা রিভিউ, শুধু ওদের মিল বক্সের রিভিউ, বুফের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ সত্যি কথাই ফ্লেম অ্যান্ড গ্রিলের বুফে নিয়ে কোনো কথা হবে না, কিন্তু মিল বক্সের ক্ষেত্রে আমরা খুব যে পজিটিভ কিছু ভাইব পেলাম তা নয়। তো যাই হোক, ফুডেতে আমরা এদেরকে 6-এর বেশি আজকের খাবারের রেসপেক্টে অন্তত দিতে পারবো না, তো 6 out of 10। আর প্রাইস, এই যে খাবার যখনই একটু ডিটোরিয়েশন হয়ে যায় তখন ন্যাচারালি প্রাইস হাইকটাকে একটু বেশি মনে হয়, 853 টাকার ডিসকাউন্ট দিয়ে আমাদের যেটা পড়লো, আমার মনে হয় 800-900 টাকাতে ফ্লেম অ্যান্ড গ্রিলে গিয়ে বুফে খাওয়া বা বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ এগুলোতে গিয়ে বসে খাওয়াটা অনেক বেশি ওয়ার্দি হবে রাদার দ্যান এই টাকাতে একজনের মিল বক্স বাড়িতে আনিয়ে খাওয়ার থেকে। তো প্রাইসে আমরা 7-এর বেশি দিতে পারবো না। তাহলে মোটামুটি আজকের খাওয়াটা খুব তৃপ্তিদায়ক না হলেও চলে গেল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগিরই আবার আমাদের নতুন কোনো ফুড ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্টে। আমাদের জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো আমাদের খাওয়া ফুরোলো, ঠিক আছে, ফুরোলো।